আপনারা আমাকে শুনছেন দেখছেন, আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো জিমেইলে পাসওয়ার্ড চেঞ্জ করা। আপনার ইমেইল হাইড আইডি যদি কেউ হ্যাক করে থাকে তাহলে অবশ্যই আপনাকে তো জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, তাই না বন্ধুরা? এই জন্যই আপনাকে আপনার এই জিমেইল পাসওয়ার্ড জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে চেঞ্জ করবেন এটা যদি আপনারা না জানেন তাহলে কীভাবে করবেন পাসওয়ার্ড? আচ্ছা, আমি আপনাদেরকে এখন দেখাবো। এই আমি যে ভিডিওটি ছাড়ছি এটা অবশ্যই সুন্দর করে দেখবেন, অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সাকসেসফুল হবে। তবে দেখুন কীভাবে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আপনারা অ্যাপসে গেলেন, এরপর আপনারা যে জিমেইল গুগল সেটিংটা আছে এবং দেখতে পাচ্ছেন এতে গুগল সেটিং, এটাতে ঢুকলেন। এবং বন্ধুরা, ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন কিন্তু অবশ্যই রাখতে হবে। অ্যাকাউন্টের নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন এই তো সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, ওইটাতে ঢুকলেন। এখানে আপনারা দেখবেন আপনার মোবাইল যতগুলো ইমেল আইডি সেভ করা আছে সব এখানে থাকবে। ইনস্টা থেকে @gmail.com আমি এটা চেঞ্জ করবো, এটা হ্যাক করছে একজন। এটাতে ঢুকলাম, সাইন ইন সিকিউরিটি নিচে ছোটো করে লেখা আছে akhishrat@gmail.com পাসওয়ার্ড চেঞ্জ। এখানে আপনারা পাঁচটা অপশন দেখতে পাচ্ছেন। একটা স্যামসাং ইন্টারনেট, এরপর ডাউনলোড ভিডিও, ক্রোম, ইউসি ব্রাউজার, অপেরা মিনি, আপনার যে কোনো ইচ্ছা থেকে ঢুকতে পারবেন। আমি এখানে স্যামসাং ইন্টারনেটে ঢুকলাম। এরপর দেখুন এখানে যে আপনি যে প্রথমে একটা সিলেক্ট করেছিলেন একটা মানে ইমেইল, ওইটা এখানে দেখেন অলরেডি এসে গেছে। যদি নাও আসে তাহলে অবশ্যই এখানে আপনারা লিখে দেবেন ইমেইলটা, এরপর নেক্সট করবেন। নেক্সট করে এখানে পাসওয়ার্ড চাচ্ছে আপনি। দেখুন ইশরাত, এরপর 16/11/92 সাইন ইন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, মানে ওল্ড পাসওয়ার্ড বা আগের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এরপর সাইন ইন। এরপর দেখুন আপনার একটা চিত্র দেখতে পাচ্ছেন বা ছবি দেখতে পাচ্ছেন, ওগুলো যাক ক্যান রিকোভারি ফোন, এগুলো কিছু আপনার যদি ইচ্ছা হয় তাহলে করবেন। এরপর ডান দিলেন, এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে ISHRAT 16/11/92 পাসওয়ার্ডটা দিলেন, সাইন ইন করলেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, এরপর কনফার্ম পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ডে দিলেন নতুন পাসওয়ার্ড, এখানে আপনারা যদি পাসওয়ার্ডটি ক্লিয়ার করে সেটা ভালো করে দেখতে চান তাহলে আপনার একবারে ওই আন্ডারলাইনের নিচে একবার শেষের দিকে দিতে পারে চোখের ছবি, একটা দাগে ওটা অন করে দেবেন। ইশরাত 24/61/98, এরপর আমি এটা অন করে দিলাম কনফার্ম পাসওয়ার্ড। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটা নীল কালার বাটনের দিকে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ডে দিয়ে দিলেন, চেঞ্জ পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এটা এখন একটা আপডেট ভার্সন নামছে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ইয়াম, মানে আপনার লক করে রাখবে আপনার অ্যাকাউন্ট, হ্যাক করা অত্যন্ত কঠিন হবে। এরপর ডান দেবেন, আপনারা যদি রিকোভারি ফোন অথবা ইমেইল করতে চান তাহলে করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন, এটা দুইটা অপশন, এটাতে রিকোভারি করতে হয়।
এরপর ডান দিলেন, স্কিপ দিলেন, এরপর ডান দিলেন, ওকে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে, এরপর কেটে দিলেন। আচ্ছা বন্ধুরা, আমার আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার এই ভিডিওটি দেখার জন্য।